بسم الله الرحمن الرحيم. السلام ورحمة الله. এক ভাই জানতে চেয়েছেন রাত্রে ঘুমানোর সময় কোন দিকে মুখ করে ঘুমাতে হবে বা কোন দিকে মাথা দিয়ে বা পা দিয়ে ঘুমাতে হবে। আসলে হাদিসে এই ধরনের কোনো কথা নেই, শুধু শুয়ার আদব আছে। কোন দিকে পা আর কোন দিকে মাথা এটা আদব নাই, মানে এই আদবটা উল্লেখ করা নেই। আদব শুধু আছে ডান কাতে শুতে হবে, শুয়ার আগে অজু করতে হবে, শুয়ার আগে মেসওয়াক করতে হবে, শুয়ার আগে দোয়া পড়ে ঘুমাতে হবে। দোয়া বা শোয়ার আগে, ঘুমানোর আগে কিছু দোয়া আছে যেটা পড়ে মাসা করে ঘুমাতে হবে। এখন এই ধরনের সুন্নাত, এটা হচ্ছে জাল্লি সুন্নাত, স্পষ্ট সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লামের পক্ষ থেকে আমলকৃত, ওনার লাইফে আমলকৃত সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম এই দোয়াগুলো পড়তেন, এইভাবে ঘুমাতেন। এটা এখন এই ধরনের কথা নেই, আজগবি কিছু, মানে আপনারা মন খারাপ করবেন না, আপনার প্রশ্নের মাধ্যমে অনেকে শোনা হলো আর কি, যে আজগবি একটা কথা নিয়ে মানুষ বলা শুরু করে যে এইদিকে পা দেওয়া যায় না, এদিকে হাত দেওয়া যায় না, এদিকে এই করা যায় না, ডান কাতে ঘুমাতে হবে, এটা হচ্ছে 1 নম্বর সুন্নাত। আর তার আগে অজু করে ঘুমাতে হবে, অজু করে ঘুমালে কত ফজিলত, আল্লাহু আকবার, ফেরেশতার আপনার পাশে দাঁড়িয়ে থেকে দোয়া করবে, ইস্তেগফার করবে, আর কি চাই। সো এটা ডান কাতে ঘুমাতে হবে। আর মনে রাখবেন, ডান কাতে ঘুমানোর অর্থ অনেকে আবার ভুল বুঝি, যে ডান কাতে ঘুমানো মানে তাকে ডান কাতেই ঘুমিয়ে থাকতে হবে। শর্ত হলো যখন সে শুচ্ছে বা ঘুমাচ্ছে বা শুরু করতেছে তখন সে ডান কাত হবে, এরপরে কিছুক্ষণ পরে তার সুবিধা মতো অথবা ঘুমের মধ্যে এই দুগতিক চলে গেছে, সেটা কোনো সমস্যা নাই। এবারে আরও একটা হাদিস আছে যে যখন মানুষ কোনো অস্বাভাবিক বা তার কাছে অসহনীয় কিছু বা অস্পষ্ট বা খারাপ কিছু স্বপ্ন দেখে তখন যেন সে পার্শ্ব পরিবর্তন করে। তার মানে কি, সে যদি ডান পার্শ্বে থাকে তাহলে সে বাম পার্শ্বে চলে যাবে, সুতরাং পার্শ্ব পরিবর্তনে তখন কোনো সমস্যা নেই। এই শোয়ার ঘুমানোর যে সুন্নাতগুলো আছে সেই সুন্নাতগুলো আগে সংরক্ষণ করুন। আসলে এটা সুন্নাতও না, এটা কোনো বেদাতও না, এবং এটা কোনো অংশও না। এমনি মসজিদে কেউ কেউ বলেছেন মসজিদে সরাসরি কিবলার দিকে পা দেওয়াটা, সরাসরি কিবলার দিকে পা দেওয়াটা, তারপরেও এ সম্পর্কে কোনো হাদিস নেই। কারণ মসজিদ সংক্রান্ত বা মসজিদে ব্যবহার, মসজিদে ঘুমানো যে অধ্যায়গুলো আছে সেই বুখারিতে আছে, দেখবেন অনেক বড় লম্বা অধ্যায় আছে এবং অনেকগুলো মানে হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, ইমাম ইমাম মুসলিম, তারপরে হচ্ছে ইমাম নাসাই রাহমাহুল্লাহ, ওনারা অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন। এই ধরনের কোনো হাদিস নিয়ে আসেননি যে কোন দিকে মানে মসজিদে ওইদিকে পা দিয়ে ঘুমানো যাবে, মানে এই ধরনের কথা নেই। তারপরেও এটা মানুষের দৃষ্টিকটু হিসাবে বেঁচে 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 থাকা ভালো, কিন্তু অন্য বাহিরে ঘরে এটা কোনো সমস্যাই না। আর এটা এসেছে সম্ভবত বাথরুম থেকে, এটা বাথরুম থেকে ঘুমানোর কোনো সম্পর্ক নেই। শুকরান।